সুপ্রভাত সকলকে, বেঙ্গলি ব্লগার সৌমিলি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার 16 তারিখ, এখন বাজে সকাল 10:30। তো এখন সকালের কাজ সারা হয়ে গেছে, তো আজকে আমার শরীর একটু খারাপ আছে, কেননা কালকে ওই কোমরের মধ্যে কি জানি ডান দিকের একটু খিচকির মতো লেগে গেছে আর প্রচণ্ড ব্যথা, নিচে বসাও যাচ্ছে না আর বেশিক্ষণ দাঁড়ানোও যাচ্ছে না। সেই জন্য মেয়েকে দিয়েছি ওই আদা রসুন পেঁয়াজ, একটু বললাম একটু ছুলে দিতে, কেটে দিতে। আর এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, সারাদিনই হয়েছে। আর বাজারে থেকে এই যে পুটু বাজার করে এনে দিল, ওই মাছ এনেছে আর চিকেনও এনেছে, কেননা চিকেন আমরা খাবো আর মা চিকেন খায় না, আর মা এমনি তো মটন খায়, তো মটন যদিও আনতাম মা তো খাবেই না, মায়ের মানে খেতেও নেই মটন, ডাক্তারে বারণ করেছে, তো এক পিস কি দু পিস সামান্য, সেই জন্য আর মটন আনি না, আমরাও খাই না কনস্টিপেশনের জন্য। তো এখন মাছ এনেছি, মায়ের জন্য মাছের ঝোল আলু মাখা হবে আর আমাদের জন্য চিকেন আর আলু মাখা হবে। তাহলে আমি রান্না স্টার্ট করে দিই। ও আজকে দিদির মেয়ে এসেছে, কালই এসেছে, কাল বিকেলে দেখা করে গেছে মায়ের সাথে, ও বাইরে পড়ে। আর আজকে সকালে দিদি আর জিজু একটু বাইরে গেছে, তো মেয়ে আমার কাছে খাবে, প্রিয়াঙ্কা এসেছে, তো এই জন্য খুব আনন্দ, একটু পরেই ও আসবে। আর আমি এখন স্টার্ট করে দিয়েছি, এই যে মাছের ঝোল আগে বানিয়ে নিই, তারপরে চিকেনটা বানাবো। মাছগুলো সবগুলো ভেজে রেখে দিলাম, কিন্তু দু পিস করবো, মা সকালে এক পিস খাবে আর রাত্রে এক পিস খাবে। আর তারপরে আজকে দাদা রাইসের চাল ভাত করবো, কেননা আজকে সানডে, সানডে একটু মনে হবে বেশ ভালো লাগবে। দাদা রাইসের চালটা অনেক দিন ধরে আছেও, তাহলে ওটা শেষ করে দেবো করে। আর সবজির মধ্যে সবজি কিছু এখন আজকে আনাও নি, সেই জন্য আলু মাখাই শুধু করবো, কিন্তু সৌমিত্র থাকলে ও নিয়েও আসতো আর করতেও হতো, ও মানে সবজি ছাড়া খেতেই পারে না, শুধু চিকেন খাবেই না, সে কোনো দিন বললে হয়তো খাবে আর না হলে কোনো একটা সবজি হবেই ও থাকলে বেশিরভাগ। তো আমরা থাকলে বেশ আমাদের আলু মাখাই ভালো লাগে খেতে চিকেনের সাথে, তাহলে আর শর্টকাট হয়ে যাবে তাড়াতাড়ি। মাছের ঝোল হয়ে গেছে, আর একদিকে আলু সেদ্ধ করতে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা তো এখনই 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর চিকেনও স্টার্ট করে দিয়েছি চিকেন কষতে, আর এদিকে একটা পার্সেল এলো, তো আমি রান্নাটা হয়ে গেছে চিকেনটা বসিয়ে নিই আর তারপরে চিকেনটা করেই নিই, তারপরে পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করছি কি এলো। রান্না হয়ে গেছে কমপ্লিট, চলো তোমাদের সাথে পার্সেলটা শেয়ার করি, দেখি দেখি পার্সেল এলো। এই যে অ্যামাজন থেকে অর্ডার দেওয়া হয়েছিল, এটা লোটাসের এই সিরাম ফাউন্ডেশন, তো এই ফাউন্ডেশনটা খুব ভালো, তো আমার তো খুব খুব ভালো লাগে, মুখের মধ্যে একদম মিশে যায় মনে হয়, তো এটা অর্ডার দিয়েছি। এটা দুটো বাড়িতে আছে, তো দুটোর মধ্যে একটু একটু আছে, তো একটা পুরুলিয়ার মধ্যে রেখেছি আর একটা কলকাতায় নিয়ে গেছিলাম, তো কলকাতাটা নিয়ে এসেছি শেষ হয়ে গেছে, সেই জন্যে এই নতুনটা নিয়ে যাব কলকাতাতে, আর যে দুটো পুরনো সেটা বাড়িতে থাকবে। চলো তাহলে বন্ধুরা, এরপর খাবার রেডি করে নিই, খেতে হবে, 1:45 বাজছে। আর এই যে খাবার বেড়ে নিয়েছি, আমার দিদির মেয়ের নাম প্রিয়াঙ্কা, তো আমি প্রিয়াঙ্কা বলি আদরে, তো প্রিয়াঙ্কা আমার আর মায়ের, আমার মেয়ের সবারকার বেড়ে নিয়েছি, আর আমরা এই তো এখানেই বসে খাবো, কেননা টিভি দেখে দেখে খাবো সবাই একসাথে। আর মাকে ওই যে দিয়ে দিয়েছি ডাইনিং টেবিলের মধ্যে, মায়ের উঁচু জায়গা ছাড়া তো হবে না বসা, তো ওখানে দিয়ে দিয়েছি। আর তো মায়ের চাই একটু মিষ্টি চাই, তো আজকে বোঁদে দিয়েছি, এই যে বোঁদে দিদি নিয়ে এসেছিলো, তো বোঁদে দিয়ে দিয়েছি, তো মায়ের ওটাতেই খুব আনন্দ। চলো তাহলে আমরা লাঞ্চ করে নিই, আর মনে হচ্ছে যে কোমরের ব্যথা বেড়ে যাচ্ছে, এবার রেস্ট নিতে হবে তাড়াতাড়ি, তো চলো লাঞ্চ করে তারপরে রেস্ট নিয়ে নেব, তারপরে ফিরে আসছি বিকেলে তোমাদের কাছে। ঘুম থেকে উঠে গেছি, আমি উঠে দেখি ওর দিদির মেয়ে, আমার মেয়ে, ওরা কফি বানাতে শুরু করছে, নিয়ে আমাদেরকেও চা বানিয়ে দিল মাকে আর আমাকে, তাহলে আমাদের চা খেয়ে নিয়েছি আমরা সবাই মিলে একসাথে। আর তারপরে দিদির মেয়ে, আমার মেয়ে, ওরা একটু বাইরে গেল,
তো দুজনে, আর এদিকে বাইরে ঝিমঝিম বৃষ্টিও পড়ছে। এরপর আমি ফোনের কিছুক্ষণ কাজ করে নিলাম, আর তারপরে এই ড্রেসিং টেবিল ভাবলাম যে আজকে অনেকটা টাইম পাওয়া গেছে, তবু তো ড্রেসিং টেবিলটা আজকে পরিষ্কার করব। তো এত ড্রেসিং টেবিলের জিনিস হয়ে গেছে না প্রচণ্ড, মানে এখানে যা থাকে আমাদের বাইরে, আমরা বাইরের থেকে নিয়ে আসি, বাইরে থেকে বলতে কলকাতায় যা থাকে টুকটাক, ওই নেল পালিশের কালার হয়তো এটা পছন্দ হলো না, তখন ওখানেরটা নিয়ে চলে আসি, এরকমভাবে প্রচুর প্রচুর ডবল ডবল সব জিনিস হয়ে গেছে। আর দেখুন ড্রেসিং টেবিলের অবস্থা, ভরে গেছে একদম, আর এসের থেকে ওই মানে সেই রকমভাবে কোনো গোছানোই হয়নি। তো আজকে বেশ টাইম পেয়েছি, চলো তাহলে ড্রেসিং টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। এটা আমার বেডরুমের ড্রেসিং টেবিল, তো এটা আমি বানিয়েছি বানানো, এই যে ওয়ার্ড্রোব পাশে ওয়ার্ড্রোবটা আর বেড আর এই ড্রেসিং টেবিল একসাথে তিনটা বানিয়েছিলাম, তো বড়ো সড়োই বেশ বানিয়েছি, প্রচুর জিনিসপত্র ধরবে, তো তবু তো যতই বড়ো সড়ো বানানো হোক না কেন জিনিসপত্র রাখতে কুলোই না, যতই বড় বানানো হোক না কেন। আর এখানে এই ড্রেসিং টেবিলের আমার ড্রয়ারের ওই যে লক এই সিস্টেমটা খারাপ হয়ে গেছে, তো সেটা এখানে থাকা হয়নি ওইভাবে, ওই জন্য কোনো কিছু অনেক কিছু কাজ করাতে হবে, তো আর থাকা হবে তবে তো কাজগুলো করিয়ে রাখবো, সে তো আবার নষ্ট হবে। তো দেখা যাক, যদি বেশি লং টাইমে ছুটি পাওয়া যায় এক মাসের মতো, তাহলে সেই সময় অনেকগুলো কাজ আছে সেগুলো করিয়ে নিতে হবে। এই যে সামনে একটা চেয়ার নিয়ে নিয়েছি, ওর মধ্যে সমস্ত জিনিস রেখে দিলাম, আর তারপরে ড্রেসিং টেবিলটা পুরো কলিন দিয়ে মুছে নিলাম, প্রথমে ধুলোগুলো ঝেড়ে নিলাম আর তারপর পুরো পরিষ্কার করে মুছে নিলাম কলিন দিয়ে, আর এরপর জিনিসগুলো সব সমস্ত জিনিস এক একটা জিনিস ভালো করে ধরে মুছে তারপরে সাজিয়ে রাখছি। এর মধ্য থেকে অনেক জিনিস ফেলতে হলো, কেননা শুধুতেই ছিল, কয়েকটা নেল পালিশও ছিল শুকনো হয়ে গেছিলো সেগুলো আর কাজে লাগবে না, কয়েকটা লিপস্টিক ছিল ডেট পার হয়ে গেছে, তারপরে একটুখানি ক্রিম আছে সেই কৌটোটা রাখাই আছে, এইভাবে প্রচুর ভরেছিল জিনিসে, ওই জন্য এখন সব অনেক ওয়েস্ট জিনিসগুলো সব ফেলে দিলাম, আর বাকিগুলো যেগুলো দরকারি সব সেগুলো সাজিয়ে রাখছি। আজ একটু ফাঁকা টাইম পেলাম বলে তো খুব ভালো লাগছে, যাক একটা জিনিস পরিষ্কার হলো, এটা তাহলে ভালো লাগে না জিনিসপত্র গুছিয়ে রাখতে, কিন্তু টাইম পাওয়া যায় না, তো আজকে সানডের দিনে টাইম পাওয়া যায় মোটামুটি, চিকেন হয় তো, তো রাত্রে রান্না থাকেই না, তো যা সকালের মধ্যে রান্না করেছি সব তো রেখে দিয়েছি, দুপুরের মধ্যে যা রান্না করেছি সব রেখে দিয়েছি, তাহলে রাত্রে আর রান্নাও ঝামেলা নেই। তারপরে এই যে বৃষ্টিও পড়ছে বাইরে, আর কোথাও বেরোবারও নেই, নাহলে বেরিয়ে পড়তাম হয়তো একটু বেড়াতে, মাকে নিজে যাবো যাবো করছি কিন্তু যাওয়া হচ্ছে না, তো যাই হোক মাও আমার সামনে বসে আছে বেশ গল্পও করছে আর আমার পরিষ্কারও হয়ে গেল। তাই তো আমরা তো বসে থাকতে বেশি পছন্দ করি না, মনে হয় সব কাজ গুছিয়ে পরিষ্কার মানে টাইম পাওয়া গেলে তবে তো করব, এই যে সারাদিনে রান্না বান্না করা সবজি কাটা তার মধ্যে সমস্ত কিছু নিজে একা হাতে করতে হয়, যাই হোক দুইজন থাকি আর তিনজন থাকি, সেই রান্না একই তো ঝামেলা সব কিছু, সে সব কাজই করতে হবে, সেই জন্য ওই কাজ করার পর তারপরে এখন ফোনের মধ্যে তো অনেকক্ষণ টাইম দিতে হয়, আর এই জন্য আর টাইমই পাওয়া যায় না, মনে হয় যতটুকু টাইম পাওয়া যায় মনে হয় ফোনের মধ্যে দিয়ে দিই টাইমটা, কেননা অনেক কিছু ফোনের কাজ থাকে করার জন্য। তো যাই হোক আজকে টাইম পাওয়া গেছে, খুব ভালো লাগলো, একটা জিনিস তাও পরিষ্কার হলো। সাড়ে নটার মধ্যে মেয়েগুলো চলে এসেছে, আর প্যাঙ্কা বললো খাবো না, তো ওকে দিয়ে দিলাম সাজিয়ে, দিদি চলে এসছে রাত্রেবেলাতে, ও সন্ধ্যেতে ঢুকে গেছে, পৌনে সাতটার মধ্যে দিদি চলে এসছে, বাইরে গেছিলো, তো ও বললো আমি চলে যাচ্ছি মায়ের কাছে, তাহলে ও চলে গেলো, ওকে একটু দিয়ে দিলাম টিফিনে,
চলে গেল। আর তারপর আমরা তরকারিগুলো গরম করলাম, আর গরম করে আর ডিনার করে নিলাম। তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে সকলকে গুড নাইট।